জি আমাদের কোনো ভয়ভীতি নাই, আমাদের গ্রামের ভোট আমরা নিঃসন্দেহে দিতে পারবো, কোনো ঝামেলাও নাই, কিছু নাই, কোনো সমস্যা হয় না, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, আমরা খুব খুশি। না আমরা আসতে কোনো বাধা পাইনি, আমরা উৎসব মুখর পরিবেশে ভোট দিতে আসছি। হ্যাঁ ভালো লাগছে, আমরা এই ফার্স্ট টাইম ইভিএম এ ভোট দিতে যাচ্ছি, তো কোথাও কোনো গ্যাঞ্জাম নাই, আসতে কোনো বাধা আসে না আপু, ভালোভাবে আল্লাহ আনছে, ভালোভাবে আসছি, কিন্তু নিজের ভোট নিজে দিব ইনশাআল্লাহ। না আপু আলহামদুলিল্লাহ আসতে অনেক কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ ভালোভাবে আসতে পারছি। ধন্যবাদ। শুনছিলেন যে ভোটাররাও বলছে যে ভোটে কোনো রকম আসতে কোনো তারা বাধা প্রাপ্ত হয়নি এবং নিজের ভোটটি দিতে পারবেন ভোট কেন্দ্রে গিয়ে বলে প্রত্যাশা করছেন। মোটামুটি তো ভালোই আমেজ আছে নির্বাচনে দেখা যাচ্ছে, ভালোই লোকজন আসছে ভোট দেওয়ার জন্য। হ্যাঁ ভালো লাগছে, আমরা এই ফার্স্ট টাইম ইভিএম এ ভোট দিতে যাচ্ছি, তো কোথাও কোনো গ্যাঞ্জাম নাই। না না ভালো লাগছে, কোনো বাধা প্রাপ্ত হয়নি, ভালোই লাগছে। অসংখ্য ধন্যবাদ। মূলত সাথে আমরা যে সকল ভোটারদের সাথে কথা বলেছি তারা সকলে কিন্তু বলছেন স্বতঃস্ফূর্ত ভাবে তারা এসেছেন, কোথাও কোনো বাধা প্রাপ্ত হয়নি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু তৎপর রয়েছে। তো এই ছিল সার্বিক অবস্থা। জি আমাদের কোনো ভয়ভীতি নাই, আমাদের গ্রামের ভোট আমরা নিঃসন্দেহে দিতে পারবো, কোনো ঝামেলাও নাই, কিছু নাই, কোনো সমস্যা হয় না, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, আমরা খুব খুশি। সাথী এই কিছুক্ষণ পরেই জায়দা খাতুন অর্থাৎ এই যে স্বতন্ত্র প্রার্থী জায়দা খাতুন টেবিলঘড়ি প্রতীকের যিনি নির্বাচন করছেন মেয়র পদে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা, তিনি এই ভোট কেন্দ্রে আসবেন এবং তার ভোটাধিকার প্রয়োগ করবেন।